হাই ফ্রেন্ডস, আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ক্লাসগুলো কবে কবে হয়, অর্থাৎ কী কী বার হয়, ক্লাস যদি না করেন তাহলে কোনো সমস্যা হবে কি না, এবং অনলাইন ক্লাসের ব্যাপারটা কী। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন না সময় নষ্ট না করে শুরু করা যাক। তো প্রথমে আসি আপনাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ক্লাসগুলো কবে কবে হয়। তো আপনাদের কিন্তু দুই দিন ক্লাস হয় সপ্তাহে, শনিবার এবং রবিবার। এই দুদিন ক্লাস হয়, শনিবার দুপুর দুটোর পর থেকে কিন্তু কলেজ খোলা থাকে এবং রবিবার কিন্তু ফুল ডেসটাই খোলা থাকে কলেজ। তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের কলেজ থেকে অর্থাৎ স্টেডি সেন্টার থেকে নির্দিষ্ট রুটিন দিয়ে দেবে যে কোন কোন সাবজেক্টের কবে কবে ক্লাস হবে, সেই অনুযায়ী আপনাদের কিন্তু ক্লাসগুলো করানো হয়। তো এবার আসে আপনাদের যদি ক্লাসগুলো না করেন তাহলে কি কোনো সমস্যা হবে? তো বলবো না, আপনারা ক্লাস না করলেও কিন্তু কোনো সমস্যা নেই, অর্থাৎ আপনারা কিন্তু পরীক্ষায় নিঃসন্দেহে বসতে পারবেন, কোনো রকম কোনো ঝামেলা নেই ক্লাস যদি আপনারা নাও করেন তবুও। এবার আসে আপনাদের অনলাইন ক্লাসের ব্যাপারে। তো কোভিড-19 পরিস্থিতির জন্য যখন অফলাইন ক্লাস বন্ধ হয়ে গেছে, তো কলেজগুলো সব বন্ধ হয়ে গেছে, তারপর থেকে কিন্তু ইউনিভার্সিটি অনলাইন ক্লাস চালু করেছে। অর্থাৎ যারা অলরেডি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়ছেন তারা সবাই জানেন যে এখন আপনাদের অনলাইন ক্লাস চলছে, আর যারা নতুন অ্যাডমিশন নিচ্ছেন অর্থাৎ ভর্তি হচ্ছেন, তো তাদের ক্ষেত্রে কী হবে এটা কিন্তু পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। আমার নিজে যতদূর মনে হয় আপনাদের যদি কোভিড পরিস্থিতি যতদিন না নর্মাল হবে ততদিন কিন্তু আপনাদের অনলাইন ক্লাস চলতে পারে, এবং কোভিড পরিস্থিতি নর্মাল হয়ে গেলে তারপরে কিন্তু আপনাদের অফলাইন ক্লাস শুরু হবে, অর্থাৎ আপনাদের কলেজে গিয়ে ক্লাসগুলো করতে হবে। তো এই নিয়ে যখন ইউনিভার্সিটি কোনো নোটিশ দেবে তার আপডেট আপনারা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এছাড়াও আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই সেই সব কমেন্টের অ্যান্সার নিয়ে আরও একটি ভিডিও বানিয়ে দেবো। এবং আমার সাথে সরাসরি কথা বলতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।